it's over. Good night, Charlotte, and hello, Miami. For the first time in 23 years, it's Colombia to the Copa America final. ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে তখন শেষ বাঁশি বেজেছে। এরপর হঠাৎ করে মাঠের এক প্রান্তে ধরা হলো ক্যামেরা। গ্যালারি লাগোয়া সে প্রান্তে বেশ বড় জটলা। বোঝা যাচ্ছিল গ্যালারিটি কলম্বিয়ার সমর্থকদের, আর গ্যালারির মধ্যে ঠিক সামনেই দাঁড়িয়ে উরুগুয়ের খেলোয়াড়েরা। হলুদ জার্সি পরা কলম্বিয়ার কিছু সমর্থক সেখানে উত্তেজিত। এক পর্যায়ে শুরু হলো হাতাহাতি, আর তাতে উরুগুয়ের খেলোয়াড়দের লক্ষ্য কলম্বিয়ার সমর্থকেরা, আর কলম্বিয়ার সমর্থকদের লক্ষ্য উরুগুয়ের খেলোয়াড়েরা। এরপর তাদের মধ্যে বচসা শুরু হয়। কোপা আমেরিকায় উরুগুয়ে কলম্বিয়া ম্যাচ শেষে এমনই এক ঘটনার সাক্ষী থাকল ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়াম। উরুগুয়ের খেলোয়াড়েরা এবং কলম্বিয়ার সমর্থকদের মধ্যে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ মারামারিতে জড়িয়ে পড়েছেন। গ্যালারির মধ্যে ঢুকে কলম্বিয়ার সমর্থকদের তাক করে একের পর এক ঘুষি মেরেছেন, যদিও বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। চোটের কারণে সেমিফাইনালে খেলতে না পারা উরুগুয়ে সেন্টার ব্যাক রোনাল্ডো আরাউহো ও সেই সময় নুনিয়েজের পাশে ছিলেন এবং ঘুষি মেরেছিলেন। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা এই সময় দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। উরুগুয়ে দলের খেলোয়াড়দের বেশ কয়েকজন আত্মীয় গ্যালারির ওই অংশে ছিলেন। তারা খারাপ আচরণের শিকার হয়েছেন, এমন অভিযোগ ওঠার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত। প্রায় 75,000 আসনের ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে বেশিরভাগই ছিলেন কলম্বিয়ার সমর্থক। তবে উরুগুয়ের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়নি। পুলিশের হস্তক্ষেপের পর বিষয়টি শান্ত হয়। তবে তার আগে দুই দলের খেলোয়াড় এবং স্টাফদের মধ্যেও উত্তেজনা দেখা গিয়েছিল। শেষ বাঁশি বাজার পর মাঠে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে উরুগুয়ে ও কলম্বিয়া দলের স্টাফ এবং খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।